রেশন দুর্নীতির তদন্তে ফের অ্যাকশন ইডি। সল্টলেক মেট্রোপলিটন সহ কলকাতার ছটি জায়গায় একযোগে তল্লাশি। রেডারে শঙ্কর আড্ডর ঘনিষ্ঠ ব্যবসায়ী। ব্যবসায়ী সল্টলেকের বাড়িতে অভিযানের খবর পেয়ে এলাকায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ সার্চ ওয়ারেন্ট দেখতে চাওয়ায় কথা কাটাকাটি। জামিনে মুক্ত হওয়ার কিছুক্ষণের মধ্যেই তৃণমূল নেতা উত্তম সর্দার গ্রেফতার। জামিন পেয়ে কোর্ট থেকে বেরোতেই বিজেপি নেতাও ফের পাকড়াও। শেখ শাহজাহান শিবু উত্তমের ভয়ে সন্ত্রস্ত সন্দেশখালী। রাজ্যপালকে সামনে পেয়েই কেঁদে ফেললেন মহিলারা। বিরোধীদের বাধা, আজ সন্দেশখালী যাচ্ছে তৃণমূল। যেখানে 144 ধারা নেই সেখানে গিয়ে কথা বলার দাবি। কি হয় আমরাও দেখছি। হুঁশিয়ারি শুভেন্দু। মহিলা ডিআইজির নেতৃত্বে বিশেষ টিম গঠন পুলিশের। বাড়ি বাড়ি গিয়ে কথা। নির্যাতনের অভিযোগের বিচার পাবেন সন্দেশখালীর মহিলারা। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 8টা।